আপনারা জানেন আজ আপনারা আমাকে নেতার আসনে বসিয়েছেন আমি ধন্য কিন্তু নেতা আমি নতুন নই এই রঘুবীর চন্দ্রের সহজাত নেতা আপনারা জানেন যখন জীবিত কালে কতদিন নেতৃত্ব দিয়েছি মানুষের পরেও দিয়ে চলেছি নেতৃত্বই আমার নেশা এবং পেশা বন্ধুগণ নেতাদের পার্টি থাকে কিন্তু আমার কোনো পার্টি ছিল না যখন যে পার্টি টান পড়েছে আমি এগিয়ে গেছি অনেকগুণ দল বদল করেছি দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি তোমার নেতা আমাদের নেতা রঘুবীর চন্দ্রের নরকের মাথা বন্ধুগণ বিধাতা ফ্যাসিজিং চালু করেছেন আমার মতন একজন জননেতাকেও নরকে পাঠাতে দ্বিধা করেননি শ্যাম শ্যাম বন্ধুগণ আপনারা জানেন জীবিত কালে আমি মানুষের জন্য সারাক্ষণ লড়ে গেছি মেদিনীপুরের বন্যা কিংবা খরা হলে আমি আমি সবার আগে গান গিয়ে টিট কালেকশন করেছি সবাই স্বীকার করবে গুরু যে বছর বন্যা বা খরা না হয়েছে বছর বহু শ্রম করে খরা বন্যা সৃষ্টি করেছি আমি সিংহের মতন গর্জন ছেড়েছি বন্যাত্ম তহবিল গর্তে ওয়েস্ট বেঙ্গল তোল পার করেছি তবে বন্যা হইলেও করেছেন আর না হইলেও করেছেন আপনার তুলনা আপনি বিনিময়ে কি পেয়েছি কতটুকু করতে পেরেছি আপনারাই বলুন মাত্র 20 খানা বাড়ি 25টে বাড়ি 63টে চালকল আর 81টা মাছের ভেড়ি ছাড়ো চলো বাবা।
বাবা রঘুবীর আগে হ্যাঁ প্রভু কত দূর কি করলে আগে আমার হাতে যখন ছেড়ে দিয়েছেন নিশ্চিন্তে থাকুন সব ঠান্ডা করে দিব তাই বলে তো একজন নেতাকে নরকে বসিয়ে রেখেছি যাতে সময়কালে ভূত পিশাচদের ঠান্ডা করতে পারে কিন্তু তুমি তো ওদের নিয়ে হল্লা করছিলে ওসব না করলে ওরা আমাকে বিশ্বাস করবে না প্রভু তুমি আমার জীব ছেড়ে দিবে বলছো প্রভু ওসব কথা বলতেই হয় না বললে ওরা আমাকে বিশ্বাস করবে না কিন্তু ওদেরকে যে খেপিয়ে তুললে তাহলে ওদেরকে ঠান্ডা করবে কি করে রঘুবীর চোংদার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হ্যাঁ প্রভু সর্বজ্ঞ কিন্তু এটা জানেন না নেতাদের কাজই হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো হোমিওপ্যাথি আগে রোগ বাড়িয়ে দেয় পরে নামায় আমরা নেতারা তুমি আগে চড়িয়ে দিই পরে নামায় গাছে তুলে দিয়ে মই গাড়ি নি তবে নাও কেড়ে মই নন্দিনীকে খালাস করে দাও তোমার সঙ্গে আমার যা চুক্তি হয়েছে তাই হবে আমি তোমাকেই ছাড়ব শুধু ছাড়লেই হবে না প্রভু আর একটু দয়া করতে হবে আবার কি আমার করে দিন প্রভু যেন আমি চিরদিন বেঁচে থেকে মানুষের জন্য নেতৃত্ব দিয়ে যুগে যুগে তেল কল ধান কল ডাল কল বাঁচাতে পারি বেশ বেশ তাই হবে আমার বরের কেড়া কলে তুমি সকলকেই ছাড়িয়ে যাবে বাবা চোংদার চুপড়ি হুই